হলিউড অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলাইন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় 25 জুন বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাকলাইনে চাকরি হারাতে যাওয়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরিমণি। সংবাদ মাধ্যম অনুযায়ী সাকলাইনে চাকরি হারানো বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন পরি। তার কথায়, বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে চলে আসে তখন কথা বলবো, এখনও মনে হয় না আমার কোনো কথা বলা দরকার আছে। তবে সাকলাইনের সঙ্গে পরিমণির সম্পর্ক কি তা স্পষ্ট করেননি এই নায়িকা। পরির কথায়, আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি, তাই আমি এটা নিয়েও কথা বলবো না। এ সময় সাকলাইনের পক্ষে পরিমণি বলেন, সাকলাইনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে। সাকলাইনের চাকরি হারানো প্রসঙ্গে পরিমণি আরো বলেন, নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্টেড ও সফল মানুষ, ওর পেছনে অনেকে হয়তো লেগেছে। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত, এটা খুবই অন্যায় হয়েছে। সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এ সকল সমসাময়িক বিষয়কে আরও চাউর করে দেয় পরিমণি। মঙ্গলবার দুপুরে দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, বাই বাই রাসেল ভাইপার। তবে কাকে রাসেল ভাইপার বলে বিদায় জানালেন এই নায়িকা, তা অবশ্যই তিনি নির্দিষ্ট করে বলেননি। যদিও পরিমণি ওই ফেসবুক স্ট্যাটাসের মন্তব্যঘর বন্ধ রেখেছেন, তবে নেটিজেনরা ধারণা করছেন তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।